লরি ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু টোটো চালকের, নাম আতাউর শেখ, তার বয়স 60 বছর, বাড়ি মোথাবাড়ি থানা ছোট মহদীপুর এলাকায়। তার বাড়িতে রয়েছে 2টি ছেলে ও 6টি মেয়ে ও স্ত্রী। জানা যায়, বুধবার দুপুর নাগাদ কালিয়াচক থেকে টোটো নিয়ে টোটো চালক আতাউর শেখ কালিয়াচক মোথাবাড়ি সড়কের উপর দিয়ে মোথাবাড়ি থানা ছোট মহদীপুর নিজের বাড়িতে যাচ্ছিল। সেই সময় মোথাবাড়ি দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় টোটো চালকের। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। কালিয়াচক থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কি শুনলেন? কি গাড়ির সঙ্গে হয়েছে? দাদা কোন দিক থেকে যাচ্ছিলেন? ওইটা বলতে পারছি না আমি। বাড়ি থেকে কখন বেরিয়েছিলেন? 11:11 কটা ছেলে মেয়ে? আর পিসের কটা ছেলে মেয়ে? আপনার কটা ছেলে মেয়ে? কি নাম ওনার? কি নাম? কি নাম ওনার? কি নাম যে মারা গেছে? বয়স কত হবে? আপনার নাম কি? বাড়ি কোথায়? ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।